নমস্কার আমি কৃষ্ণ ঘোষ তোমাদের সকলকে স্বাগত জানাই এই চ্যানেলে তো এখন যে কোভিড নাইন্টিন অর্থাৎ করোনা ভাইরাসের জন্য সমগ্র পৃথিবী জুড়ে যে লকডাউন সিচুয়েশানটা চলছে এই লকডাউন সিচুয়েশনের ওপর দাঁড়িয়ে সবথেকে বড় সমস্যা যেটা স্টুডেন্টদের ফেস করতে হচ্ছে সেটা হচ্ছে তাদের সেমিস্টার এক্সাম নিয়ে তো ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের নির্দেশ অনুযায়ী যে স্পেশাল কমিটি তৈরি করা হয়েছিল যে ইভেন্ট যে সেমিস্টারগুলো যে সেমিস্টারগুলো আসছে আপকামিং তো ছাত্রছাত্রীদের সেমিস্টারগুলি কীভাবে কন্ডাক্ট করা যায় টোটাল সমগ্র ভারতবর্ষ জুড়ে যে সমস্ত ইউনিভার্সিটিগুলি রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মাকাউট ইউনিভার্সিটি মানে টেকনিক্যাল বলুন বা নন টেকনিক্যাল বলুন সমস্ত ইউনিভার্সিটির অন্তরে যে সমস্ত ইউজিসি অ্যাপ্রুভ্যাল যে সমস্ত কলেজগুলি রয়েছে তাদের যে সেমিস্টার সেগুলি কীভাবে কন্ডাক্ট করা হবে তো এর বেসিসে যে কমিটি তৈরি করা হয়েছিল সাত সদস্যের যে কমিটি তার যে ফাইনাল রিপোর্ট সেই রিপোর্টটি সাবমিট করেছে এবং এই রিপোর্টের নির্দেশ অনুযায়ী যে সমস্ত সমস্যাগুলি হতে পারে অনলাইনে এক্সাম কন্ডাক্ট করার ফলে সেই সমস্যাগুলি প্রত্যেকটি এখানে উল্লেখ করা হয়েছে সর্বপ্রথম তো হচ্ছে অনলাইনে এক্সাম কন্ডাক্ট করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার বা যে পরিকাঠামোর প্রয়োজন হবে সেই পরিকাঠামো এখনও পর্যন্ত ভারতবর্ষে তৈরি হয়ে উঠতে পারেনি এর কারণ হচ্ছে আমাদের লাখেরও বেশি স্টুডেন্ট যারা রুরাল এলাকা অর্থাৎ গ্রামীণ এলাকা থেকে বিলো করছে তো তাদের ক্ষেত্রে যে মানে নেট কানেকশন বলতে পারো বা সঠিকভাবে যে পরীক্ষা কন্ডাক্ট করার জন্য যে ডিভাইস মোবাইল বা ল্যাপটপের মধ্যে যে নেট কানেকশন বা এর যে ইনফ্রাস্ট্রাকচার সেটা তৈরি করার ক্ষেত্রে প্রচুর সমস্যা হতে পারে এবং এর জন্যে বিভিন্ন এমন ক্যান্ডিডেট আছে যারা একদম সম্পূর্ণ গ্রাম এলাকা থেকে তাদের কাছে নেট কানেকশন এবং এই সমস্ত কিছু ফেসিলিটিস তাদের কাছে এখনও পর্যন্ত অ্যাভেলেবেল নেই তো সেক্ষেত্রে সেই সমস্ত স্টুডেন্টরা কিভাবে এই যে ইউনিভার্সিটি যদি অনলাইনে এক্সাম কন্ডাক্ট করে তার জন্য কীভাবে তারা প্রিপারেশান নেবে বা কীভাবে সেটাকে অ্যাটেন্ড করবে এই নিয়ে একটা সব থেকে বড় প্রশ্ন আসছে এছাড়া ইউনিভার্সিটির আরও কিছু অধিকর্তা মানে উচ্চপদস্থ অধিকর উনি ওনার নামটা পাবলিশ না করে জানিয়েছেন এটা যে ইউনিভার্সিটির তরফ থেকে যদি এই ধরনের ডিসিশন নেওয়া হয় সেক্ষেত্রে স্টুডেন্টদের পক্ষ থেকে যদি এই যে সুবিধাটা অনলাইনে এক্সাম কন্ডাক্ট করার যে সুবিধা এর যে দুর্ব্যবহার কেউ করবে না এর কি গ্যারান্টি আছে স্টুডেন্টরা তো বাড়িতে থেকে যেহেতু তাদের যে সিকিউরিটি মানে চিট করার একটা ব্যাপার থাকে এবং বিভিন্ন যে স্টুডেন্ট আছে দুর্ব্যবহারও করতে পারে তো এই ভিত্তিতে দাঁড়িয়ে ইউনিভার্সিটি গ্র্যান্ডস কমিশনের যে তথ্য সেটা সরকারকে অলরেডি তাদের যে সাবমিট মানে তাদের যে রিপোর্ট সেটা সাবমিট করা হয়েছে এখন শুধুমাত্র অপেক্ষা করতে হবে এম এইচ আর ডির ফাইনাল ডিসিশন যখনই এই যে ওকে যখনই দেবে মানে এই ডিসিশনের ওপর ওকে করে দিলে সাংবাদিক কনফারেন্সের মাধ্যমে সমস্ত ইউনিভার্সিটিকে জানিয়ে দেওয়া হবে যে এক্সামটা কোন সময়ে হবে বা কিভাবে এক্সামটা অনলাইনে হবে না অফলাইনে তো এখন যে এই সমস্ত কিছুর উপর ভিত্তি করে যে সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে এইটটি পার্সেন্ট চান্সেস আছে অনলাইনে এক্সাম না হওয়ার অর্থাৎ অফলাইনেই এক্সামটা হওয়ার সম্ভাবনা আছে তো অফলাইনে এক্সাম হলে পরবর্তী প্রশ্ন আছে যে কোন সময়ের মধ্যে এক্সামটা তোমাদের হবে তো এর ওপর যে ইউনিভার্সিটির যে কর্তারা আছেন উচ্চপদস্থ কর্তারা ওনারা জানিয়েছেন যে লকডাউন সিচুয়েশনটা বার হওয়ার পর মানে লকডাউন সিচুয়েশন পার হওয়ার পর যখন কলেজ ওপেন হবে কলেজ ওপেন হওয়ার পর সম্ভবত জুন মাসের পর তোমাদের যে এক্সামগুলো থাকবে সেই সমস্ত এক্সামগুলি কন্ডাক্ট করা হবে তো দেখা যাক ফাইনাল ডিসিশনের জন্য আমাদের এখন ওয়েট করতে হবে আরও বিশদে জানতে ভিডিও ডিসক্রিপশানে আমি একটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো যেখানে ইউনিভার্সিটি বিভিন্ন আর্টিকেলসে টাইমস অফ ইন্ডিয়া দ্য টেলিগ্রাফ এই ধরনের যে টাইমস অফ তারপর টাইমস পয়েন্ট এই ধরনের যে টেলিগ্রাম চ্যানেলগুলি আছে এবং যে সমস্ত চ্যানেলগুলি আছে ওনাদেরকে যে আর্টিকেল দিয়েছেন তারই স্টেটমেন্টের কিছু প্রুফ আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদের মধ্যে থেকে বা তোমাদের মধ্যে থেকে যদি কোনো ধরনের ডাউট থাকে তাহলে অবশ্যই সেটা চেক করবেন আর এই ভিডিও সম্পর্কিত কি মতামত আছে আর তোমাদের ওপিনিয়ন বা আপনাদের ওপিনিয়ন কী আছে যদি ইউনিভার্সিটি অনলাইনে এক্সাম কন্ডাক্ট করা হয় সেক্ষেত্রে এটা কি স্টুডেন্টদের জন্য বেনিফিট হবে বা হবে না সে যাই হোক সমস্ত ওপিনিয়নটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ